সমগ্র রাজ্যজুড়ি এতিয়া রঙালীক আদরা ব্যাপক প্রস্তুতি চলিছে। ধুলিয়া নাচনী সকল এতিয়া ব্যস্ত রঙালীক আদরিবলে। তার সমান্তরালকে ব্যস্ত হয়ে পড়ছে অসমীয়া গহনা কারিকর সকল। নাচনী সকলের যেহেতু নৃত্যর সময় যিসমূহ সামগ্রী লাগে, যিসমূহ গহনার সামগ্রী, গহনার সামগ্রী লাগে, ঢোলবিড়ি, জোনবিড়ি, তার গামখাৰু, সেই সমূহ বর্তমান প্রস্তুত করার ব্যস্ত হয়ে পড়ছে অসমীয়া গহনা কারিকর সকল। আর মই বর্তমান উপস্থিত আছো অসমীয়া গহনার বাবে বিখ্যাত নগাঁও জেলার ৰণথলী অঞ্চলত। আর ৰণথলী অঞ্চলত আমি জানিব পৰা মতে প্রায় শতাধিক গহনার প্রতিষ্ঠান আছে, প্রত্যেক ঘরে ঘরে, ইয়াত যিমান ঘর মানুষ আছে প্রত্যেক ঘরে ঘরে ইয়াত গহনার প্রতিষ্ঠান আছে। আর মই বর্তমান আহি উপস্থিত আছো ডুগডুগি নামৰ যি গহনা প্রতিষ্ঠান ৰণথলী, সেই ডুগডুগি নামৰ গহনা প্রতিষ্ঠানের কারিকর সকলেও বর্তমান ব্যস্ত হয়ে পড়ছে অসমীয়া গহনার নির্মাণের বাবে। বিহুর সমান্তরালকে পূর্ণ ব্যস্ততা দেখবলে পোৱা গৈছে। আর আমি সেই কারিকর সকলের কাছে যাব বিচারিম যেহেতু এইবার বিহুত কি কি কেনে ধরনের সামগ্রী নির্মাণ করেছে, কি নির্মাণ করেছে, মানে মূল সতীর্থক দেখাবলে আহ্বান জানাম। যেহেতু বিহুলে মাজত মাত্র দুটা দিন আর বিহু উপলক্ষে এটা সম্পূর্ণ ব্যস্ত হয়ে পড়ছে সমগ্র রাজ্যবাসী ব্যস্ত হয়ে পড়ছে। আর তার সমান্তরালকে দেখবলে পাওয়া গেছে অসমীয়া গহনার যিসমূহ কারিকর, কিয়নো বিহুর বাবে, বিহুর নাচনী যিসমূহ সামগ্রী লাগে আসলে বিহু নৃত্যর বাবে, যিসমূহ গহনা লাগে সেই গহনাসমূহ প্রস্তুত করার বর্তমান ব্যস্ত হয়ে পড়ছে এই গহনালয়ের যিসকল কারিকর, সেই কারিকর সকল। এয়া মই দেখাইছো, মূল সতীর্থ দেখাইছে, এয়া গামখাৰু, আর ইতিমধ্যে গামখাৰু বর্তমান নির্মাণ চলি আছে। আর তার লগে ঢোলবিড়ি, জোনবিড়ি আদি বিভিন্ন সামগ্রী ইয়াত নির্মাণের কাম চলি আছে। আর যেহেতু বিহুলে মাজত দুটা দিন বাকি আর এনেদরে বর্তমান দিনে নিশায় কাম করার ব্যস্ত হয়ে পড়ছে। মই এই প্রতিষ্ঠানখনের সত্রাধিকার উৎপল মণি আছে, মই তেওঁলোকৰ পোনে পোনে কথা পাতিব বিচাৰিম। যেহেতু বিহুলে মাজত মাত্র দুটামান দিন বাকি, আপনাদের ইয়াতো ব্যস্ততা পূর্ণ গতি চলছে। আর ৰণথলী গাঁওখন আসলে কিমানখন এই গহনা প্রতিষ্ঠান আছে? আসলে ঘরে ঘরে কয় যিমানবোৰ মানুহ আছে সকলো ঘরে ঘরে এই কারখানা পাব। আর আমার প্রতিষ্ঠানে ইতিমধ্যে সকলবোৰ গামখাৰু, জোনবিড়ি বিশেষকে স্পেশালি সেইবোৰ কাম করে আছে, কিয়নো বিহু বিশ্ব দরবার প্রতিষ্ঠা করবর কারণে সরকারে একটা সুন্দর পদক্ষেপ লৈছে, যত 10,000 অধিক নাচনিয়ে একেলগে গিনিজ বুকত রেকর্ড হব। আর আমি ডুগডুগি তরফের পরাও আর আমি ৰণথলী গাঁও তরফের পর যান পাও অসমীয়া গহনাক যান পাও দিবলে চেষ্টা করছি, বিশেষকে জোনবিড়ি আর গামখাৰু, মুঠিখাৰু ক্ষেত্রে। আর এটা সচাই ভাল লগা বিষয় হয়েছে কি হয়েছে, ইয়াত যিমানবোৰ মানুহ আছে সকলবোৰ মানুহ ধর রই থকা নাই, কোনোবাই কোনোবাই গামখাৰু বনাই আছে, কোনোবাই মুঠিখাৰু বনাই আছে, কোনোবাই জোনবিড়ি বনাই আছে, কোনোবাই ঢোলবিড়ি কৰি আছে, বিভিন্ন ধরনের কাম কাজ ইতিমধ্যে ইয়াত চলি আছে। আর ব্যস্ততাপূর্ণ জীবন হয়েছে গোটেই সমগ্র ৰণথলী গাঁও। যেহেতু এবার 10,000 নাচনিয়ে এবার প্রধানমন্ত্রীর আগত নৃত্য প্রদর্শন করব, আর নগাঁও জেলার পর 750 নাচনী ইতিমধ্যে বাছনি করা হয়েছে, আর তেনে ধরনের নাচনী সকলে আপনার বিহুর সামগ্রী ক্রয় করেছিল? নিশ্চয় বহুত বহুত আছে, বিশেষভাবে প্রত্যেক ডিস্ট্রিক্ট যান ডুগডুগি ব্রাঞ্চ আছে সকলকে আহিছে, আর 20% আমি রেহাই দিছো প্রত্যেক সেটর ক্ষেত্রে। আর একটা দুঃখজনক বিষয় হয়েছে যে অসমীয়া গহনাক, অসমীয়া গহনা নহয় অসমীয়া সংস্কৃতিক বিশ্ব দরবার থিয় করবলে আমি চেষ্টা করছো, কিন্তু তার লগে লগে যে ডুপ্লিকেট অসমীয়া গহনা আছে সেই ডুপ্লিকেট অসমীয়া গহনা বজাত ভরি পড়ছে, আর বিভিন্ন ধরনের নাচনী ডুপ্লিকেট, জোনবিড়ি ডুপ্লিকেট গামখাৰু লৈছে, সেটা বহুত হতাশজনক কথা। কিন্তু তার মাজতো কিন্তু বহু লোকে আমার অরিজিনাল যে কোয়ালিটি সেই কোয়ালিটি বস্তু লৈ আছে। আমি মূল সতীর্থক দেখাবলে অনুরোধ জানালো যিসমূহ অসমীয়া গহনা তেওঁলোকে বর্তমান প্রস্তুত করে আছে, ঢোলবিড়ি, জোনবিড়ি, গামখাৰু। মই এগারী কারিকর ওসরে যাব বিচারিম, যেহেতু সাকে প্রস্তুতি পূর্ণ চলি আছে। হয় কেনেকুৱা এবাৰ বিহুৰ বিহুৰ কাৰণে গহনাৰ নিৰ্মাণ কেনেকুৱা চলিছে? এবাৰ গহনাৰ নিৰ্মাণটো বহুত বেছি চলি আছে, কাৰণ যিহেতু আগতে আমি বহুত কম 8 ঘণ্টা কাম কৰা, এইবাৰ আপোনাৰ বিহুত 12 ঘণ্টা 16 ঘণ্টা কাম কৰিবলগীয়া হৈছে, আৰু বহুত ব্যস্ততাৰ মাজতে মানে কাম কৰি আছো। আপোনালোকে এতিয়া এবাৰ কি কি নিৰ্মাণ কৰিছে? এবাৰ আপোনাৰ ঢোলবিড়ি, জোনবিড়ি, গামখাৰু, মুঠিখাৰু, আপোনাৰ সকলো ধৰণৰ আধুনিক আৰু পৌৰাণিক সকলো ধৰণৰ ডিজাইন আমি প্ৰস্তুত কৰা হৈছে। কাষ্টমাৰ যেনেকুৱা ধৰণৰ ডিজাইনৰ বস্তু লাগে তেনেকুৱা ধৰণৰ বস্তু আমাৰ ডুগডুগি তৰফৰ পৰা নিৰ্মাণ কৰা হৈছে, আৰু কাষ্টমাৰৰ কাৰণে কোনো অসুবিধা নাইকিয়া। এই যিসমূহ ঢোলবিড়ি, জোনবিড়ি নিৰ্মাণ হৈছে, এইবোৰ সামগ্ৰীৰ মূল্য কেনেধৰণৰ আছে? এইবিলাক মূল্য আপোনাৰ 3,500-4,500 আপোনাৰ বস্তুৰ লৈ পেলাই আছে,
ডাঙৰ সৰু লৈ পেলাই আছে, তেনেকে ধৰণৰ আপোনাৰ প্ৰস্তুত কৰা হৈছে আৰু। ধন্যবাদ। আৰু এগৰাকী কাৰিকৰ আছে, আপুনি কি নিৰ্মাণ কৰিছে? মই এটা ঢোলবিৰি লগাই আছো। ঢোলবিৰি এটা ছেট নিৰ্মাণ কৰিবলৈ কিমান সময়ৰ প্ৰয়োজন হয়? এটা ছেট নিৰ্মাণ কৰিবলৈ এদিনেই লাগে। আৰু এতিয়া আপোনালোকৰ চাগে বহুত অৰ্ডাৰ আছে? এবাৰ বহুত অৰ্ডাৰ আছে। কিমানমান এতিয়ালৈকে নিৰ্মাণ কৰিলে? এতিয়ালৈকে মই বিশেষকৈ মই যিটো ঢোলবিৰি কৰি আছোঁ এতিয়া মই কমেও 100মান ঢোলবিৰি নিৰ্মাণ কৰিছোঁ। হয়, ইতিমধ্যে তেওঁ জনাইছে যে 100তকৈ অধিক তেওঁলোকে এতিয়ালৈকে ঢোলবিৰি জোনবিৰি নিৰ্মাণ কৰি আছে। কি সামগ্ৰী এবাৰ বেছিকৈ আচলতে নিৰ্মাণ কৰা হৈছে? ইয়াত ঢোলবিৰি আৰু জোনবিৰি আৰু জাপি বনোৱা হৈছে। এতিয়াও অৰ্ডাৰ চাগে আছে? আছে, অৰ্ডাৰ আছে, বহুতখিনি আছে অৰ্ডাৰ। বিহুৰ আগত সমাপ্ত হ'বনে? বিহুৰ চেষ্টা কৰোঁ অলপ, হ'বও লাগে। হয়, এয়া আছিলে দুগদুগী প্ৰতিষ্ঠানৰ কাৰিকৰ। আচলতে এয়া অকল মই দুগদুগী প্ৰতিষ্ঠানহে দেখালোঁ, ইয়াৰ লগতে এই অঞ্চলটো ৰণথলী, যিহেতু অসমীয়া গহনা বুলি ক'লে বিখ্যাত ঠাই হৈছে ৰণথলী, আৰু ৰণথলীত প্ৰায় শতাধিক গহনা প্ৰতিষ্ঠান আছে। এই ৰণথলী গাঁৱত প্ৰত্যেক ঘৰে ঘৰে ক'ব লাগিব, ঘৰে ঘৰে চাগে আছে ইয়াত, হয়নে? প্ৰত্যেক ঘৰে ঘৰে আছে। আৰু এটা ভাল লগা বিষয়, ইয়াত যিমানবোৰ মানুহ আছে মেক্সিমাম মানে প্ৰত্যক্ষ পৰোক্ষভাৱে দুগদুগীৰ লগতো বহুত জড়িত হৈ আছে। বিহু উপলক্ষে চাগে সকলো এতিয়া ব্যস্ত? সম্পূৰ্ণৰূপে ব্যস্ত। আচলতে আগতে আমাৰ কাম চলে 8 ঘণ্টা, এতিয়া কিছুমানৰ কাম চলিছে ৰাতি 2-3 বজালৈকে, কিছুমান 10 ঘণ্টা, কিছুমানে 15 ঘণ্টা, তেনেকুৱা পৰ্যন্ত কাম চলি আছে। আপোনালোকৰ বৰ্তমান কিমান শাখা আছে দুগদুগী? দুগদুগী বৰ্তমানলৈকে 6টা শাখা আছে, নগাঁও, গুৱাহাটী, যোৰহাট, ডিব্ৰুগড়, লখিমপুৰ আৰু মৰিগাঁও আহিব লগা আছে। মানে আমি ক'ব পাৰোঁ যে অসমীয়া গহনাক বৰ্তমান আমাৰ যি অসমীয়া ৰাইজে পূৰ্বৰ পৰাই অসমীয়া গহনা পৰিধান কৰিছে, কিন্তু এতিয়া চাগে অলপ বেছি হৈছে, বহু পৰিমাণে বেছি হৈছে, যিহেতু গহনা বিৰুদ্ধে কিন্তু আমি যুঁজি আছোঁ। আৰু সকলোতকৈ ভাল খবৰ যে গামোচা যিদৰে জিআই টেগ পাইছে, আৰু অসমীয়া গহনাই জিআই টেগ হয়তো আমাৰ অনাগত 2-3 মাহৰ ভিতৰত আহি আছে। ধন্যবাদ। এয়া দুগদুগী চত্ৰদেখাই উৎপল বনীয়া আছিল। ইতিমধ্যে আমি এই দুগদুগী যি কাৰিকৰসকলে কাম কৰিছে সেই পৰিৱেশ আমি দেখুৱালোঁ, সামগ্ৰিক পৰিৱেশ মোৰ সতীত্ব দেখুৱালে, আৰু গাঁওখনৰ সমগ্ৰ ৰণথলী গাঁৱত এতিয়া আচলতে এক উখল মাখল পৰিৱেশ গহনা নিৰ্মাণক লৈ, অসমীয়া গহনা নিৰ্মাণক লৈ। যিহেতু নাচনীসকলক গহনা বিৰাটেই প্ৰয়োজন, নাচিবৰ বাবে গামখাৰু হওক, ঝুনবিৰি হওক, ঢোলবিৰি হওক, জাপি সকলো লাগে, আৰু তাৰে বৰ্তমান বনোৱাত বৰ্তমান ব্যস্ত হৈ পৰিছে কাৰিকৰসকল। আৰু যি পৰিৱেশ আমি দেখুৱালোঁ সেই পৰিৱেশ ইতিমধ্যে আমাৰ দৰ্শকসকলে দেখিবলৈ পাইছে, এনেদৰে বৰ্তমান তেওঁলোকে ব্যস্ত হৈ পৰিছে অসমীয়া গহনা নিৰ্মাণ কৰাত।